আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে সানজিদা লতা ব্লগ চ্যানেল থেকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আমি অলরেডি ঈদের মোটামুটি গ্রোসারিজ আইটেমস কিনে ফেলেছি, এখন আমি রান্না বান্না শুরু করব। তো ভাবলাম আপনাদের সাথে আজকে কী কী কেনাকাটা করলাম শেয়ার করি। হোপফুলি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তারপর এখানে আমি চিকেন অলরেডি ওয়াশ করে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। এই চিকেন দিয়ে রোস্ট করা হবে, বাট আমি জাস্ট রোস্টের শেপে কাটিনি, এটা জাস্ট আমি ছোট ছোট টুকরা করে নিয়ে আসছি, কারণ এখানকার চিকেনের লেগগুলো অনেক বেশি বড় হয়। জাস্ট আমি একটা লেগ দেখাই যে কত বড়। তো এইটা হচ্ছে একটা লেগ, তো আমি এটাকে জাস্ট দুই ভাগ করে নিয়ে নিয়েছি। চিকেনের পর আমি রান্না করব গোট, এটা হচ্ছে ইউকের যেই ছাগলগুলো আর কি, তার গোশত। দেন যেহেতু ঈদুল আজহা গরুর গোশত ছাড়া কমপ্লিট হয় না, তো আমি এর পরপর নিয়ে নিয়েছি গরুর গোশত। আমার ইচ্ছা আছে এটাকে কালা ভুনার মতন করে রান্না করার, তো দেখা যাক কী হয় লাস্ট আউটকাম। ঈদ উপলক্ষে আরও অনেক কিছু কেনাকাটা করা হয়েছে, তো আপনাদের সাথে জাস্ট কুইকলি শেয়ার করছি। তো এটা হচ্ছে লাচ্ছা সেমাই, আমি দুই প্যাকেট লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। ওকে, সো দিস ওয়ান। দেন আমি নিয়ে নিয়েছি কেওড়া ওয়াটার, যেহেতু আমি পোলাও রান্না করবো, সো কেওড়া ওয়াটার মাস্ট। অ্যান্ড রোজ ওয়াটার, আমার এই দুইটাই শেষ হয়ে গিয়েছে, তো কিনে নিয়ে আসছি। দেন আমি নিয়ে নিয়েছি গোল্ডেন রেজিনস, এটা হচ্ছে বাংলাদেশের কিসমিস, এটার প্রাইস হচ্ছে 300 গ্রাম 199 আর বোম্বে এই ব্র্যান্ডটা। দেন আমি নিয়ে নিয়েছি রাধুনি কালা ভুনা মশালা, সো আমি এটা গরুর মাংসের জন্য ইউজ করব, কোয়াইট ইজি। আর তারপর নিয়ে নিয়েছি রাধুনি রেজালা মশালা, এটা দিয়ে আমি গোটের মাংসটা রেডি করব আই থিঙ্ক। দেন আমি নিয়ে নিয়েছি ব্ল্যাক কার্ডামম, এটা হচ্ছে বড় এলাচি। আমার সব মশলা শেষ হয়ে গেছে, তো একবারে কিনে ফেললাম। তারপরে পোলাও যেহেতু রান্না করব, তো আমি ঘি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে কাউ ঘি পাতাঞ্জলির। দেন এরপরের আইটেমটি হচ্ছে ক্রিস্পি ফ্রাইড আনিয়ন, যেহেতু এখানকার পেঁয়াজ ওইরকম পেঁয়াজ বেস্তাটা আমার কাছে অতটা ভালো লাগে না, সো আমি জাস্ট সামান্য এই পেঁয়াজ বেস্তাটাও ইউজ করব। তো এটা হচ্ছে পেঁয়াজ বেস্তা রেডিমেড। দেন আমি নিয়েছি পপি সিড, এটা হচ্ছে পোস্ত, সো এটা আমি ইউজ করবো আমার রোস্টের জন্য এবং রেজালার জন্য। তারপরে আমি এটা কিনেছি গ্রিন কার্ডামম, ইলাইচি। ওকে, এরপরে এটা হচ্ছে জাভেত্রি, এটা হচ্ছে এটা সবাই আই থিঙ্ক চেনে, মেস হোল মেসও বলে এটাকে, 199 এটার প্রাইস, এটা হচ্ছে 35 গ্রামস। ওকে, সো আমার একটা ব্যাগ কমপ্লিট। দেন নেক্সট ব্যাগে আছে হচ্ছে ইয়োগার্ট, এটা হচ্ছে সেট অন কেনের ন্যাচুরাল ইয়োগার্ট। দেন এটা জাস্ট এটা জাস্ট ঈদের জন্য না, এটা আমি খাবো এখন। অ্যান্ড এরপরে ক্যাপসিকাম কিনেছি সালাদ বানানোর জন্য, ক্যাপসিকাম। অ্যান্ড ফাইনালি মিল্ক কিনেছি, এগুলো সেমাই রান্না করার জন্য, প্লাস রোস্টের জন্য, রেজালাতেও ইউজ হবে, পোলাওতেও ইউজ হবে, তো আমি এই বড় মিল্কটা নিয়ে নিয়েছি। এই তো আজকের বাজার সদাই ঈদ উপলক্ষে। হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।